সাবস্ক্রাইব না করবো নির্ণয় কিচেন ওয়ান, সো এটা আমাদের প্রথম নির্ণয় কিচেনের ফার্স্ট এপিসোড, সো দেখতে থাকুন কী করি আজকে। লাগবে না রেকর্ড করতেছি ওখানটা। হ্যাঁ, আমি প্রথমে বানাচ্ছি হচ্ছে কি কেক, আর আমি এখন অনেকগুলো কেক বসানো হলো, আমি চুলাতে বসে দিই এটা। সো আমাদের এটা পুরোপুরি একটা কেকের মতো, সো 2 hours লেট আমি টু ইট করবো। সো 2 hours লেট আমি শেষ, এটা পুরোপুরি একটা কেক হয়ে গেছে। ওই কেটে ফেলি এটাকে পরাত দিয়ে। এই যে আমাদের কেক, সো এটা হচ্ছে কি স্ট্রবেরি কেক। এখন আমি একটা ডাস্টার্ড বানাবো, কিন্তু এটা যে এই যে দুইটা স্ট্রবেরি আছে আমার হাতে, সো এই দুইটা স্ট্রবেরি যদি আমি দিয়ে দিই এটা পুরোপুরি একটা ডাস্টার্ড হয়ে যাবে। আমি ডাস্টার্ড বানানোর জন্য আমি শুধু একটাই স্ট্রবেরি দিচ্ছি, কারণ আমি দুইটা স্ট্রবেরিটা কেকের মধ্যে দিব। সো ইয়া, এখন আমি চুলাটা অন করে দিই। কেকের মধ্যে আমি দিলাম এটা, এখন দেখো একটা পুরোপুরি একটা স্ট্রবেরি ইয়ে আমার হাতে আছে। সো এটা পুরোপুরি একটা স্ট্রবেরি কেক হয়ে গেছে। আমি কি জানো কেকের ইয়েটা জানো হাতে নিয়ে, সো এটা হচ্ছে গিয়ে আমাদের স্ট্রবেরি কেক। এখন আমি একটা স্ট্রবেরি দিয়ে দিই এটার উপরে, আর আগে একটা জিনিস বানাবো। এখন আমি ড্রাস্টার স্টোরে বানাবো যেন এটা সবুজ হয়ে যায়, সবুজ আর ওকে। তো সবুজ হয়ে গেছে পুরো একটা জেলির মতন। আমি এখন করবো কি এই দুটা স্ট্রবেরি আর কি আলাদা কি দুটা স্ট্রবেরি এবং কেকের সাথে লাগাই দিব। পুরোপুরি একটা কেকের কেকটা আর কি পুরোপুরি একটা ইসের মতন হয়ে যাবে। ওকে, সো এটা হচ্ছে কি আমাদের কেক। সো আমাদের প্রথম জিনিস কমপ্লিট, একটু খেয়ে দেখি। অনেক মজাদার হয়েছে। সো এখন আমি যা বানাবো সেটা হচ্ছে গিয়ে, সো আমি এখন করবো কি এটারে কাটবো, এখন ছিলবো প্রথমে। এখনো ব্লাড মিশে দাও, তোমার একটা কিছু দাও তো আমাকে জবাই দিবে, মুরগি জবাই, মুরগি দাও, মুরগি দাও। এই ভাই একটা মুরগি দেয়। সো হ্যাঁ, আমি মুরগি হিসাবে যাই হাতটা দিয়ে এরকম করে রাখলাম। সো দেখো একটা ছোট মুরগি, সো আমি এখন এই মুরগিটাকে জবাই দিব। মুরগি
কিচেন তো আমি এখন করবো কি ওর ভ্যানটাকে জবাই দিব নিশে ধরো ধরো পাটাকে ধরো নাহলে দেখো নাহলে সমস্যা হবে রক্ত বেরোচ্ছে হাই হাই রক্ত ও ও মরে গেছে দেখো ওর হার্ট বের হয়ে আসছে ওর হার্ট বের হয়ে আসছে রেড পিনলো ভাই ওর রেড পিনলো এখন ওকে রান্না করতে হবে সঙ্গে রান্না বসাবো কে হ্যাঁ তুমি আমি কি আমারটা রান্নাকে বসাবো ওকে ফিশের সাথে হ্যাঁ সঙ্গে ওকে রান্নায় বসাবো এখন আমরা দেবো গরু জবাই এই যে গরু গরু জবাই দি পাধরো 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 সত্যি সত্যি মহিলা গেছো এখন আমি গরুটাকে ইয়ে রান্না বসে মরে গেছো গরুটা মহিলা গেছে মহিলা না মরে গেছে আর নিশ্চয় তোমার কিচেনটা একটু খেয়ে দেখি তো মানে আর কি ওটা রান্না করছে ফিশ ফ্রাই অনেক মজাদার ও আমার গরুটাকে রান্নায় বসিয়ে দিলাম যেন ওই গরুটার কি রান্না হইতে থাকুক এখন আমার কিচেন আছে এটা আবার দেখতে থাকবো তোমরা গরু দেখতে থাকো কি হয় গরুর মধ্যে গরুর মশলা দিব না এটা কি হয় দেখো পুরো মশলাটা ঢেলে দিব গরুর আর হ্যাঁ জিরার গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া মরিচের গুঁড়া আর নর্মালি একটু একটুখানি গরু দিয়ে দিই মিষ্টি চিকেন খাবে না হলুদ কেন হলুদ দিয়ে দিই মরিচের গুঁড়া জিরার গুঁড়া শেষ এখন আমার গরুর রান্না কমপ্লিট সো তুমি একটু খেয়ে দেখো ঝাল না ঝালে মুখতেছে সোনি ঘুম করবো কি আমি পানি খেয়ে রে কাটবো এটা রে কাটবো পানিটা খেয়ে মাথা কেটে সোনি ঘুম মুরগির মাথা দিয়ে দিব এটার ভিতরে এই হাল কে তো শক্তি কে মাথায় ভাঙতে দেয় না এটা কাজের জন্য মুরগি হিসেবে রাখছিলাম আমি এখন আসতেছি আমি এখন নিশ্চয় ক্যামেরাটা
একটু আনব্যাক দিস, তো তোমরা মিস্টার ক্যামেরা দিয়ে সব কিছু দেখতে থাকো। আইল বি আর যারা যারা আমার অপেক্ষা থাকবে আমি এখনই আসতেছি, একটু ওয়েট করতে থাকো জাস্ট। তোমাদের নিশ্চয় ক্যামেরাটা কেমন লাগছে একটু বলো। সো হ্যাঁ, আমি এখন নিশ্চয় চ্যানেল ব্যাপারে কিছু একটা বলবো। সো আমি যখন আগে চ্যানেল খুঁজছিলাম তখন আমার নিশ্চয় ভিডিও ছিল না, তখন হঠাৎ করে নিশ্চয় বলল আমি তোমার চ্যানেলে একটা ভিডিও দিতে চাই। তারপরে ও একটা ভিডিও দিল, সো ওই ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগছে। পরে ও আস্তে আস্তে ভিডিও দিল, শেষের দিকে ও বললো যে আমি একটু নাগিন নাগিন ডান্স দিতে চাই। তারপর নাগিন নাগিন ডান্স দিল, ওইটা তো 100 ভিউজ হয়ে গেল। পরে তুমি আমারটা, তোমরা আবার আমারটাই গিয়ে দিস হচ্ছে গিয়ে, তোমরা আমার ওইটা আরও অনেক ভিউজ দিছো। সো এটা দেখে আমি প্রচুর পরিমাণে অবাক হয়েছি, আর আমি জানি চ্যানেল আনসাবস্ক্রাইব করে দিছি, যার জন্য জানি না আর কি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। সো আমার চ্যানেল নাম এখন মহামিল নির্ণয়, ওমা গো। তারপরে নিশ্চয় করছি কি, শেষের দিকে ও বলছে যে আমার সাথে একটা ফুটবলের ভিডিও করবে নতুন চ্যানেল। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুমি আমার সাথে ফুটবলের ভিডিও করতে পারবা চ্যানেল। তারপরে ও আমার সাথে ফুটবলের ভিডিও করলো, কিন্তু অতটা মজা পায় নাই। সো কালকে ভাবলাম আমি আরেকটা ফুটবলের ভিডিও দিব ইউনিভার্সিটি। হ্যাঁ, তো পরে এখন পরের বার আমরা আর কি মজা করে খেলবো। সো দেখতে দেখো পরের ভিডিওটা, এখন আমি আমার ক্যামেরাতে ব্যাগ দেবো। This video is sponsored by binani.com. না binani.com না, sponsored by share. এখন যারা যারা গেম খেলতে পারো না অবশ্যই গিয়ে শেয়ারটা দেখে আসতে পারো, আমি লিঙ্ক ডেসক্রিপশনে রেখে দিচ্ছি। সো ডোন্ট ফরগেট টু চেক আউট। সো ইয়া, আমাদের এই ভিডিওটা এখান পর্যন্তই থাকবে। আমি ভাবছিলাম আর একটু বড়ো করবো, বাট আমি করিনি। তো আজকের মতন এই পর্যন্তই, যাদের ভালো লাগলো এই ভিডিওটা লাইক দিয়ে দিও, আর স্ক্রিন রেকর্ড বললাম কালকে আসবে, আজকে আর আসবে না, কারণ আমি আজকে ভিডিও করবো না। তো আজকের মতন এই পর্যন্তই, বাই বাই।